আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রথমে আমরা জানব সূরা ফাতিহা তার অর্থ এবং তার ফজিলত। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। রহমানির রহিম, যিনি নিতান্ত মেহরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের একমাত্র অধিপতি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল সঠিক পথ দেখাও। صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সুরার নাম ও কিছু বৈশিষ্ট্য। সুরা আল ফাতিহা সর্বপ্রথম কোরআন মাজিদের একটি পূর্ণাঙ্গ সুরা। সুরা হিসেবে রাসুলের প্রতি নাজিল হয়েছে তাবারি, কাশাফ, আল ইতকান। সর্বপ্রথম ওহির মাধ্যমে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি যে আয়াত বা সুরার অংশ নাজিল হয় তা হচ্ছে সুরা আল আলাক। এর প্রাথমিক আয়াত কয়টি দেখুন বুখারি 3, সুরা আল মুদাসির এর প্রাথমিক কতক আয়াত এর কিছুদিন পর নাজিল হয়, বুখারি 4922, 4924। কিন্তু এই খণ্ড আয়াতসমূহ নাজিল হওয়ার মধ্যে একটি পূর্ণাঙ্গ সুরা ছিল না। পূর্ণাঙ্গ সুরা প্রথম যা নাজিল হয়েছে তা হচ্ছে সুরা আল ফাতিহা। কোরআন মাজিদে 114টি সুরার মধ্যে প্রত্যেকটির জন্য নির্দিষ্ট নামকরণ করা হয়েছে। এই নামকরণ এর ব্যাপারে কয়েকটি বিশেষ নীতি অনুসরণ করা হয়েছে। কোনো কোনো সুরার নাম রাখা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা, কোনো সুরার আলোচিত বিশেষ কোনো ব্যাখ্যা কথা কিংবা তাতে উল্লিখিত বিশেষ কোনো শব্দ নিয়ে তাই নাম হিসেবে ব্যবহার করা হয়েছে। আবার কোনো কোনো সুরার নামকরণ করা হয়েছে তার অভ্যন্তরীণ ভাব দ্বারা ও বিষয়বস্তুকে সম্মুখে রেখে। কয়েকটি সুরার নাম রাখা হয়েছে কোনো একটি বিশেষ ঘটনার প্রতি খেয়াল রেখে। সুরা আল ফাতিহার নাম রাখা হয়েছে কোরআনে এর স্থান, মর্যাদা, বিষয়বস্তু, ভাব দ্বারা, এর প্রতিপাদ্য বিষয় ইত্যাদির প্রতি লক্ষ্য রেখে। এদিক দিয়ে সুরা আল ফাতিহার স্থান সর্বোচ্চ, কেননা অন্যান্য সুরার ন্যায় সুরা আল ফাতিহার নাম মাত্র একটি নয়, অনেকগুলো। উল্লেখযোগ্য কয়েকটি নাম হচ্ছে ফাতিহাতুল কিতাব, উম্মুল কিতাব, সুরাতুল হামদ, সুরাতুস সালাত, আস-সাবউল মাসানি, সুরাতুশ শিফা। মালিক ইবনে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ফাতিহাতুল কিতাবি শিফা লিকুল্লি দাঈন, সূরা ফাতিহা সর্বরোগের ঔষধ। একবার আমরা কোনো স্থানে যাচ্ছিলাম, হঠাৎ ওই এলাকার এক নেতাকে সাপে দংশন করলে আমাদের মধ্য হতে জনৈক ব্যক্তি সূরা ফাতিহা পড়ে তার উপর দম করলে সে সুস্থ হয়ে যায়। এর বিনিময়ে সে আমাদেরকে দৃষ্টি বকরি ও প্রচুর ধূত উপহার দেয়। আমরা এগুলো নিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলাম এবং পুরো ঘটনা বর্ণনা করলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে বললেন, ইহা যে ঝাড়ফুঁকে সুরা, তোমরা কিভাবে জানলে? অতঃপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধূত ও বকরির গোশত বক্ষণ করলেন। এই হাদিস দ্বারা বোঝা যায় এই সুরায় বকেয়া এবং ইহা বোঝা গেল ঝাড়ফুঁকির বিনিময় গ্রহণ করা জায়েজ আছে। এবং রাতের শেষ প্রহরে 41 বার এই সুরা পাঠ করলে আল্লাহ পাক রিজিক বৃদ্ধি করে দেন। গোলাপ, জাফরান এবং কস্তুরি দিয়ে চিনির রেখারিতে এই সুরা লিপিবদ্ধ করে তার দোয়া পানে 40 দিন পর্যন্ত রোগী অসুস্থ সে রোগী ব্যক্তিকে পান করাইলে রোগ থেকে মুক্তি লাভ করবে ইনশাল্লাহ। দাঁতের ব্যথা,
পেটের ব্যথা, মাথা ব্যথার জন্য 7 বার এই সূরা পাঠ করে দম করলে ইনশাআল্লাহ তাআলা লোকে সুস্থ হয়ে যায়। আর বিশেষ করে দেখবেন যারা হুজুরের কাছে পানি পড়া নিতে যান বা জারফুকের জন্য যান, এই সূরা পড়ে হুজুরে জারফুক করে। সবার জন্যই কাজ করবে, সবার আমলেই কাজ করবে। যদি তার আমল ভালো থাকে সূরা ফাতিহা পড়ে জারফুক করে, ইনশাআল্লাহ তাআলা রোগ্য ব্যক্তিকে আরোগ্য দান করেন। সুবহানাল্লাহ।